হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি অবশ্যই ANM এবং GNM কে কেন্দ্র করে হবে। আজ যেটা আলোচনা করা হবে যে ANM এর ক্ষেত্রে কতটা র্যাঙ্ক করলে তুমি একটি সরকারি কলেজ পাবে এবং GNM এর ক্ষেত্রে কতটা র্যাঙ্ক করলে তুমি একটা সরকারি কলেজ পাবে। আলোচনার শুরুতেই বলি যে তোমরা চ্যানেলটি কী করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আরেকটি অনেকগুলি ভিডিও আপলোড করা হয়েছে এবং আরও ভালো অ্যানালিসিস করে আজকে এই সন্ধ্যেবেলার দিকে যে ভিডিওটি করা হচ্ছে এটি তোমাদের কাছে রাখা হবে এবং এটি আরও বেটার অ্যানালিসিস করে ভিডিওটি রাখা হচ্ছে তোমাদের কাছে, যে কতটা র্যাঙ্ক পর্যন্ত তোমার নাম্বার হলে বা GMR হলে। যে অ্যাকচুয়ালি দেখো, কাউন্সিলিং কিন্তু টোটালি বেস করে হয় GMR দ্বারা, অর্থাৎ GMR এর ওপর ভিত্তি করেই কাউন্সিলিং হয়। আমাকে অনেকে কোশ্চেন করেছো, তাদের উদ্দেশ্যে বলছি যে কাস্ট র্যাঙ্ক হবে না GMR, কিন্তু তোমাদের কাউন্সিলিং কিন্তু বেস্ট যেটা করা হয় অর্থাৎ GMR এর ওপর বেস করেই, এটা খেয়াল রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা কী করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। দেখো, এবার মূল আলোচনায় চলে আসছি। প্রথমে ANM নিয়ে আলোচনা করব, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু GNM নিয়ে আলোচনা করব। ANM এর সিট ম্যাট্রিক্স আশা করি তোমাদের কাছে প্রত্যেকের কাছেই রয়েছে এবং তোমরা প্রত্যেকেই জানো ANM সাধারণত টোটালি মেয়েরা করতে পারবে এবং পঞ্চায়েত এলাকাভুক্ত অঞ্চলে যারা বসবাস করছে তারা কিন্তু করতে পারবে ANM এ। ANM এর সিট রয়েছে কতগুলি, সেটি হচ্ছে যে টোটাল সিট 850টি, ইনস্টিটিউশন রয়েছে 13টি, অর্থাৎ কলেজ রয়েছে 13টি। আচ্ছা, ANM এর ক্ষেত্রে এবার যারা মার্কস কত পেলে তুমি একটা কলেজ পাবে সেটি নিয়ে আলোচনা করছি। GMR র্যাঙ্ক, ANM যারা রয়েছো তারা যদি জেনারেল ক্যান্ডিডেট হও, জেনারেল ঠিক আছে, সেক্ষেত্রে তাদের র্যাঙ্ক যদি 5K অর্থাৎ 5000-এর মধ্যে থাকে তাহলে তারা কিন্তু একটা সরকারি কলেজ পেতে পারো। আমি যে রিসার্চ করে যেটা বলছি বা যেটা তোমার হচ্ছে ট্রেন্ডস অনুযায়ী টোটালটাই আমরা বলছি, কিন্তু একটা লাস্ট দু বছরের যে ট্রেন্ডস আছে সেটার ওপর ভিত্তি করে আবারও বলছি, তোমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেটা লাস্ট দু বছরের ওপর ট্রেন্ডস যেটা আছে সেটাকে ফলো করে দেওয়া হচ্ছে। একটা অবশ্যই এর পেছনে রিসার্চ রয়েছে, সেই জন্য তোমাদের কাছে এই জিনিসগুলো তথ্যগুলো আসছে। এর পরবর্তী ক্ষেত্রে দেখো, এবার নেক্সট হচ্ছে যে SC, আমি জেনারেল বললাম, এবার এরপরে যদি কেউ SC ক্যান্ডিডেট বা SC না OBC ক্যান্ডিডেট যদি কেউ হয়ে থাকো, OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, OBC সেক্ষেত্রে A হতে পারে বা BO হতে পারে, উভয় ক্ষেত্রেই বলছি আমি। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে তোমাদের কিন্তু কাট অফ মোটামুটি ধরে রাখো GMR তোমাদের থাকতে হবে মোটামুটি 6500-র কাছাকাছি, অর্থাৎ 6.5K-র কাছাকাছি তোমাদের কাট অফ অর্থাৎ GMR র্যাঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা একটা সরকারি কলেজ পেয়ে যাবে। আচ্ছা, এবার আসছি যে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ যে রয়েছে, অর্থাৎ SC শিডিউল কাস্ট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক মোটামুটি 7000-এর যদি কাছাকাছি থাকে, অর্থাৎ 7K যদি কাছাকাছি থাকে তাহলে কিন্তু তুমি একটা সরকারি কলেজ পেয়ে যাবে বলে এটা আশা করা যাচ্ছে। আচ্ছা, এবার অবশ্যই কী করবে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আরেকটি কথা, যে আমার এই ভিডিও যারা তোমরা দেখছো তারা বিগত দিনের ভিডিওগুলিও দেখো, সেখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে, র্যাঙ্ক ভার্সেস কলেজ এভরিথিং দেওয়া আছে, কাউন্সিলিং প্রসেস, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ST, অর্থাৎ ST-দের ক্ষেত্রে GM যারা, এই টোটালটাই বলছি কিন্তু ANM এর ক্ষেত্রে, ST যারা রয়েছো তাদের ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো যে 10500 পর্যন্ত তুমি সেফ, অর্থাৎ 10.5K পর্যন্ত তুমি সেফ, অর্থাৎ তুমি যদি মোটামুটি 10500-র কাছাকাছি র্যাঙ্ক করে থাকো তুমি কিন্তু একটা লাস্ট রাউন্ড পর্যন্ত ANM এর ক্ষেত্রে বলছি, এখানে GNM নিয়ে আলোচনা এর পরে করব, এটা ANM নিয়ে আলোচনা করা হচ্ছে, যে তুমি একটা কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। এটা ST-দের ক্ষেত্রে বললাম যারা শিডিউল ট্রাইব রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই EWS ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, EWS ক্যাটাগরি তা মোটামুটি তোমাদের র্যাঙ্ক 5500 থেকে
5500 থেকে আপ টু তোমার হচ্ছে 6000 পর্যন্ত যদি হয়ে থাকে। এটা কাদের ক্ষেত্রে বলছি, এটা হচ্ছে অবশ্যই যেটা বলা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমরা একটা কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সরকারি কলেজ, অবশ্যই এএনএম এর ক্ষেত্রে এটা, ঠিক আছে। এএনএম এর ক্ষেত্রে বলছি যে তোমরা একটা কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি। এর পরবর্তী ক্ষেত্রে দেখো সিভিল দুটি ক্যাটাগরি ক্ষেত্রে আমি বলবো, যারা অরফ্যান্ট রয়েছে এবং সিভিল ডিফেন্স, এই দুটি ক্যাটাগরি ক্ষেত্রে বলছি, এদের ক্ষেত্রে মোটামুটি একই কাছাকাছি থাকে 9K, অর্থাৎ 9000 থেকে 10000-এর মধ্যে তোমাদের যদি র্যাঙ্ক হয়ে থাকে, 10000-এর মধ্যে, অর্থাৎ 9000 থেকে 10000-এর মধ্যে যদি র্যাঙ্ক হয়ে থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা একটা সরকারি কলেজ পাওয়ার আশা করতে পারো। এটা অরফ্যান এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে আমি কথাটি বললাম, এই কথাটি। এবং এর পরবর্তী ক্ষেত্রে আমি আলোচনা করছি অবশ্যই জিএনএমদের নিয়ে, অর্থাৎ জিএনএম যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে আমি আলোচনা করছি। দেখো জিএনএমের আমি একটু সিট ম্যাট্রিক্সটা একটু বলে নিচ্ছি এবং ছেলেদের ক্ষেত্রেও বলবো এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রেও। ছেলেদের ক্ষেত্রে 105টা, ছেলেদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ মেল ক্যান্ডিডেট জিএনএমের ক্ষেত্রে কিন্তু আলোচনা হচ্ছে, হ্যাঁ আমি ওপরে একটু উল্লেখ করে দিলাম, তোমার হচ্ছে এটা জেনারেল এবং অবশ্যই মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। ফার্স্টে আমি কিন্তু আলোচনা হয়ে যেটা করবো সেটা হচ্ছে জিএনএম অবশ্যই কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখন আলোচনা করছি। মেলদের ক্ষেত্রে সিট কত আছে তোমরা প্রত্যেকেই জানো, 105টা সরকারি সিট আছে, 105টি সরকারি সিট বাঘাযতীন এবং আরেকটি কোথায় অশোকনগর, তোমরা প্রত্যেকেই জানো এটা। আচ্ছা ছেলেদের ক্ষেত্রে কিন্তু জিএমআর র্যাঙ্ক যদি 2000-এর মধ্যে হয়ে থাকে, আবারও বলছি 2000-এর মধ্যে হয়ে থাকে 2K, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু সেফ থাকবে। ছেলেদের ক্ষেত্রে বললাম সরকারি কলেজ কিন্তু পেয়ে যাবে, এটা ছেলেদের ক্ষেত্রে বলছি। আচ্ছা মেয়েদের ক্ষেত্রে এবার চলে আসছি, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে জিএনএম এর জন্য, ফিমেল ক্যান্ডিডেট টোটাল সিট কিন্তু তোমাদের রয়েছে, টোটাল সিট আছে কিন্তু 2637টা, এটা ফিমেলদের ক্ষেত্রে বলছি, যারা ফিমেল রয়েছে তাদের ক্ষেত্রে। তোমরা কি করবে, আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, প্রচুর আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং বিগত দিনের ভিডিওগুলি সেখানে আছে, তোমরা দেখে নিতে পারো, কাউন্সেলিং প্রসেস, এছাড়া র্যাঙ্ক ভার্সেস কলেজ, বেস্ট সরকারি কলেজ কোনগুলো আছে, এগুলো সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। বিগত দিনের ভিডিওগুলি তোমরা খেয়াল করো, সেখানে তোমরা বুঝতে পারবে যে সেখানে আমরা ভিডিও আপলোড করেছি এবং সেখানে তোমরা কিন্তু জিনিসগুলি খবর পেয়ে যাবে এবং প্রত্যেকটি জিনিস সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কলেজ হচ্ছে বেস্ট, কাউন্সেলিং প্রসেস কী আছে, একদম মপ আপ রাউন্ড থেকে শুরু করে স্পট রাউন্ড পর্যন্ত আমাদের মেনশন করা আছে, তোমরা সেখানে ভিডিওগুলি পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো এবং অবশ্যই বন্ধুদের ভিডিওটি শেয়ার করো এবং নিজে গিয়ে ভিডিওটি দেখো, প্রচুর আইডিয়া পেয়ে যাবে। এরপরে আসছি তোমার ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের সিটের কথা, আমি বললাম তোমাদের 2637টি। এবার ফিমেল ক্যান্ডিডেট যাদের রয়েছে তাদের ক্ষেত্রে, যারা জেনারেল রয়েছে, জেনারেল যারা রয়েছে তাদের র্যাঙ্ক যদি মোটামুটি 4500 থেকে মোটামুটি, যারা মোটামুটি 5000-এর মধ্যে থাকলে, 4500 থেকে, আমি আবারও জিনিসটি বোঝাচ্ছি আরেকবার তোমাদের সামনে নিয়ে আসছি, দেখো যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 4.5K, অর্থাৎ 4500 থেকে তোমাদের র্যাঙ্ক যদি হচ্ছে 5000-এর মধ্যে হয়ে থাকে, জিএমআর র্যাঙ্কের কথা বলছি, আমি কিন্তু আদার্স কোনো র্যাঙ্ক নিয়ে আলোচনা করব না, কারণ কাউন্সেলিং টোটাল যেটা হয় সেটাই কিন্তু জিএমআর এর উপর ভিত্তি করেই হয়, ঠিক আছে, আমি সেই জন্য জিএমআরটার উপর জোর দিয়ে আলোচনা করছি। তোমাদের র্যাঙ্ক যদি, যে বললাম 4500 থেকে 5000-এর মধ্যে যদি হয়ে থাকে, তুমি কিন্তু সেফ, একটা সরকারি কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বললাম। এবার আসছি ওবিসি এবির ক্ষেত্রে, এবার জেনারেলদের ক্ষেত্রে আমি বলে দিলাম, এবার ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে আসছি, ওবিসি এ এবং বি যারা রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি তোমাদের একটা র্যাঙ্ক ধরে নেওয়া যেতে পারে যে 6000-এর কাছাকাছি যদি থাকে, তাহলে তুমি কিন্তু মোটামুটি সেফ আছো এবং তুমি একটা সরকারি কলেজ পেয়ে যাবে, ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে বললাম। এবার আসছি শিডিউল কাস্ট, অর্থাৎ এসসি যারা রয়েছে, এসসি যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে, তোমাদের মোটামুটি 6000
500 থেকে আপ টু 7000 এর মধ্যে যদি র্যাঙ্ক হয়ে থাকে, 6500 থেকে 7000 এর মধ্যে যদি র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক, এটা জিএমআর র্যাঙ্কের কথা বলছি, আবারও বলছি যে র্যাঙ্কগুলির কথা আমি বলবো সেটি কিন্তু টোটালটাই আবার বলছি যে আদার্স কোনো র্যাঙ্কের কথা আমি বলবো না, এটা জিএমআর র্যাঙ্কের কথা বলছি। 6500 থেকে 7000 এর মধ্যে যদি তোমার মোটামুটি একটা জিএমআর র্যাঙ্ক হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু লাস্ট রাউন্ড পর্যন্ত ধরে নিতে পারো যে তোমরা একটা প্রাইভেট কলেজ পেতে পার, সরি একটা সরকারি কলেজ পেয়ে যাবে 6500 থেকে আপ টু হচ্ছে 7000 পর্যন্ত। এটা যারা এসসি রয়েছে, এসটি রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বললাম টোটাল যে কথাটি। আচ্ছা, এরপরে আসছি, এটা এটা এসসিদের ক্ষেত্রে বলা হচ্ছে, শিডিউল কাস্ট, শিডিউল কাস্টদের ক্ষেত্রে বলা হচ্ছে এসসি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে এসটিদের ক্ষেত্রে, অর্থাৎ এই এতক্ষণ যেটা বললাম এটা এসসিদের ক্ষেত্রে, এখানে লেখা হয়েছে একটু ভুল করে এসটি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এসসিদের ক্ষেত্রে এটা বললাম। এরপরে আসছি এসটিদের ক্ষেত্রে, এসটি যারা রয়েছে অর্থাৎ শিডিউল ট্রাইব, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে 12000-এর কাছাকাছি যদি মোটামুটি তোমাদের র্যাঙ্ক হয়ে থাকে, অর্থাৎ 12000-এর কাছাকাছি, তাহলে কিন্তু তোমরা একটা সরকারি কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এস এটা এসটিদের ক্ষেত্রে বললাম, আগেরটি যেটি বললাম সেটা এসসি, এবং এখন যেটা বলছি সেটা হচ্ছে এসটি, অর্থাৎ 12000-এর কাছাকাছি যদি 12K-এর কাছাকাছি তোমাদের জিএমআর র্যাঙ্ক হয়ে থাকে, এর ক্ষেত্রেও সেম যে জিএমআর র্যাঙ্ক অনুযায়ী হবে, অর্থাৎ আদার্স কোনো র্যাঙ্কের কথা আমি এখানে বলছি না, জিএমআর র্যাঙ্কের কথা বলছি, তাহলে তোমরা কিন্তু সেফ এবং তোমরা লাস্ট রাউন্ড পর্যন্ত একটা সরকারি কলেজ পেয়ে যাবে বলে এটা আশা করা যাচ্ছে। এবার আসবো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, ইডব্লিউএস যারা রয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যারা রয়েছে ইডব্লিউএস এর ক্ষেত্রে, তাদের র্যাঙ্ক মোটামুটি যদি 5000 থেকে, মোটামুটি ধরো 5000 থেকে 6000-এর মধ্যে থাকে, 5000 থেকে 6000, 5K to 6K এর মধ্যে যদি তোমাদের মার্কস বা র্যাঙ্ক থেকে থাকে, তাহলে এখানে জিএমআর র্যাঙ্কের কথা বলা হচ্ছে, জিএমআর, ঠিক আছে, এখানে জিএমআর র্যাঙ্কের কথা বলা হচ্ছে, আদার্স কোনো র্যাঙ্কের কথা বলছে হচ্ছে না, তাহলে তোমরা কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু সেই দিক থেকে সেফ ধরে রাখবে, ইডব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে। এরপর আসবো আরেকটি ক্যাটাগরির ক্ষেত্রে, সেটা হচ্ছে অরফ্যান, এক্ষেত্রে কিন্তু দুটি আলাদাভাবে করা হচ্ছে, অরফ্যানের ক্ষেত্রে মোটামুটি জিএমআর থাকতে হবে, জিএমআর যে র্যাঙ্ক রয়েছে সেটি অবশ্যই থাকতে হবে 9000-এর কাছাকাছি, অর্থাৎ 9000-এর কাছাকাছি যদি থাকে, 9K-এর কাছাকাছি যদি থাকে, তাহলে তোমরা কিন্তু সেফ থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এটা অরফ্যানদের ক্ষেত্রে বললাম, যারা অরফ্যান রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি 9000-এর কাছাকাছি তোমার যদি জিএমআর র্যাঙ্ক থাকে, তাহলে তুমি কিন্তু সেফ, এবং এটি কিন্তু বলা হচ্ছে লাস্ট 2-3 বছরের ট্রেন্ডস অনুযায়ী আমরা একটা সার্ভে করেছি বা সমীক্ষা করেছি, সেই সমীক্ষা থেকে উঠে আসছে, এবং গতবারেও এবং তার আগেরবারেও এই কাছাকাছি র্যাঙ্কগুলি কিন্তু সরকারি কলেজ পেয়েছে, ঠিক আছে, আর এটা লাস্ট রাউন্ড পর্যন্ত বলা হচ্ছে। আরেকটি বাকি থাকছে সিভিল ডিফেন্স, দেখো যারা সিভিল ডিফেন্স ক্যাটাগরি রয়েছে, যারা সিভিল ডিফেন্স ক্যাটাগরি রয়েছে তাদের জিএমআর, জিএমআর অবশ্যই কিন্তু থাকতে হবে মোটামুটি 10000-এর কাছাকাছি, ঠিক আছে, 10000-এর কাছাকাছি থাকলে, অর্থাৎ 10K, আবার ভালোভাবে বোঝানোর জন্য বলছি 10K, 10000-এর কাছাকাছি যদি থাকে, তাহলে তুমি কিন্তু সেফ, তুমি কিন্তু একটা সরকারি কলেজ পেয়ে যাবে। এটা তাদের ক্ষেত্রে বললাম, যারা সিভিল ডিফেন্স রয়েছে তাদের ক্ষেত্রে বলছি এই র্যাঙ্কটি, যারা যাদের জিএমআর র্যাঙ্ক অবশ্যই 10000-এর কাছাকাছি রয়েছে, তারা কিন্তু একটা সরকারি কলেজ পেয়ে যাবে। তোমরা কি করবে এর পরবর্তী ক্ষেত্রে, একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, যে অলরেডি তোমরা জিনিস যেটি নিয়ে আলোচনা করব, যাদের জিএমআর র্যাঙ্ক অত্যাধিক বেশি হয়েছে তাদের কি নার্সিং পড়ার অধিকার নেই? অবশ্যই রয়েছে নার্সিং পড়ার অধিকার, তারা কি করবে? তারা অবশ্যই, আমি তোমাদের নেক্সট টপিকে আসবো, যাদের জিএমআর র্যাঙ্ক বেশি হচ্ছে তারা কোথায় পড়াশোনা করবে এটি নিয়ে আলোচনা করছি, তোমরা সাথে থাকো। দেখো যাদের জিএমআর র্যাঙ্ক বেশি হয়েছে তারা বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ে কিন্তু জিএনএম করতে পারবে, এটি অবশ্যই কিন্তু যে আইএনসি স্বীকৃত একটি নার্সিং কলেজ, এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, দীর্ঘ 28 বছরের পুরাতন একটি নার্সিং কলেজ, তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো, এবং কোর্স ফি তুলনামূলকভাবে অলরেডি কম আমাদের এই নার্সিং কলেজে, আমাদের স্টুডেন্টসের সংখ্যা এর আগেও আমরা দেখিয়েছি,
এবং এটি অবশ্যই বাঙালি নার্স ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত কলেজ। এখানে কিছু ফিচার্স রয়েছে এবং অবশ্যই দীর্ঘ 28 বছরের পুরাতন নার্সিং কলেজ, আইএনসি কেএনসি স্বীকৃত, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস কর্তৃক অ্যাফিলিয়েটেড, এবং তোমার হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পুনেতে প্লেসমেন্ট রেকর্ড আছে, আমাদের চ্যানেলের প্লেসমেন্ট রেকর্ড দেওয়া আছে, তোমরা দেখে নেবে বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ের এই টোটাল জিনিসটা রয়েছে। এছাড়া তোমার হচ্ছে তোমরা অ্যাডমিশন নিতে পারো বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ের। আমি কিছু ফটো তোমাদের দেখাচ্ছি, অ্যাডমিশন চলছে লাস্ট জিএনএমের। আবারও বলছি, যারা জিএনএম অ্যাডমিশন নিতে চাইছো, বিএসসি ক্লোজ হয়ে গেছে, যারা জিএনএম নিতে চাইছো ইমিডিয়েটলি যোগাযোগ করবে, এবং লাস্টের দিকে কিছু সিটস অ্যাভেলেবেল আছে, 6-7টার মতন সিটস অ্যাভেলেবেল। তাই তোমরা যারা ভাবছো যে আমরা নার্সিং করবো, নার্সিংটাই আমাদের কাছে স্বপ্ন, তারা এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, অর্থাৎ তন্ময় স্যার 7384298457, এই নাম্বারে ফোন করে তোমরা কী করবে, যোগাযোগ করে নেবে এবং ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে ব্যাঙ্গালোরে বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ের ক্ষেত্রে। বিজয়নগর কলেজ অফ নার্সিং সম্বন্ধে আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা সেই ভিডিওগুলি গিয়ে দেখে নাও। আপাতত তোমাদের কাছে আপডেট এই পর্যন্তই ছিল, পরবর্তী আপডেটের জন্য তোমরা কী করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবে। আবারও বলছি, যারা ভাবছো যে আমাদের কিছু সিটস অল আর বাকি রয়েছে, সেই সিটসগুলি তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও, তাহলে যে নাম্বারটি দেখতে পাচ্ছ তন্ময় স্যার 7384298457, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবে। লাস্টের দিকে কিছু সিটস অ্যাভেলেবেল আছে, ইমিডিয়েটলি তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে, এবং অ্যাডমিশন সংক্রান্ত ডিটেলস আরও কিছু দেওয়া থাকবে, সেটি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে থাকবে, কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তাই যারা ভাবছো যে জিএমআর র্যাঙ্ক বেশি হয়েছে, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করে নিও বাইরে, অবশ্যই ব্যাঙ্গালোরে পড়ার জন্য।